গুড মর্নিং ওয়েলকাম টু শাইন সরকার ব্লগস। এখন সকাল 6টা আর আমরা দেখো স্টেশনে, আমরা হাসিমারা স্টেশনে আছি। তো এই যে ও বসে আছে এখানে, তো ওই বলবে আমরা কোথায় যাচ্ছি আর আমাদের এই ট্রিপটা কোথায় হচ্ছে। এরপরে শিলিগুড়ি দিদির বাড়ি, তো আমরা বড়দির বাড়ি যাচ্ছি শিলিগুড়িতে। বড়দি অনেকদিন ধরেই বলছিল যাওয়ার কথা, বাট আমাদের কোনো মতেই হচ্ছিল না, আর বড়দিরও একটু বিজি ছিল। তো যাই হোক, ফাইনালি আমাদের দু পরিবারেরই সময় হলো মিট করার। আমরা অনেক মজা করব, ব্লগটি শেষ পর্যন্ত দেখো, তোমরা খুব এনজয় করবে। আমরা ইন্টারসিটিতে যাচ্ছি, ইন্টারসিটি আলিপুরদুয়ার জাংশন থেকে ছাড়ে আর এটা শিলিগুড়ি পর্যন্ত যায়। তো আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেন থেকে নামে বলে দিছি। তো আমরা পৌঁছে গেছি বড়দির বাড়িতে, বড়দি মানে আমাদের তুলিদি আর জিজুর বাড়িতে। তো অলমোস্ট আমরা এখানে 10:30 দিকে পৌঁছে যাই। ট্রেন জাংশনে ঢুকিয়ে দেয় অলমোস্ট 10টার দিকে, তো এখান থেকে জাস্ট 1/2 hour লাগে আসতে। তো আমরা এসে প্রথমে ব্রেকফাস্ট করলাম, তারপরে একটু কিছুক্ষণ গল্প করার পরে আমরা ফ্রেশ হয়ে নিলাম। আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, তাই ভাবছিলাম যে শিলিগুড়িতে তো নর্মালি খুবই গরম হয় কম্পেয়ার টু আমাদের জায়গায়, কিন্তু গরমটা বেশি এখানে। তো ভাবছিলাম যে কেমন ওয়েদার হবে, কিন্তু সিরিয়াসলি এসে মন একদম খুশি হয়ে গেল। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা সত্যি খুব ঠান্ডা। তো তোমাদেরকে বড়দি এবং জিজু এবং দেবের সাথে তো অবশ্যই পরিচয় করিয়ে দিব, আগেও আমার একটি ব্লগে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তো আজকে তাদের বাড়িতেই আমি এসেছি, তো অবশ্যই তাদের বাড়িটি পুরো ঘুরিয়ে দেখাবো। তো ব্লগটি দেখতে থাকো আর মজা করতে থাকো। তো এই যে আমরা ঢুকে পড়েছি বড়দির বাড়িতে, এটা হলো ড্রয়িং রুম। বড়দির বাড়ি সত্যি খুব খোলামেলা, সেই জন্য আমাদের খুব ভালো লাগছে এখানে। তো প্রথমে আমি তোমাদের এই রুমে নিয়ে যাই। তো এখানে এসেও দেখো বাবু মশাই কাজ করছে। তুমি কি কাজ করছো আজকে? তো ছুটি। আচ্ছা, দিদির বাড়িতে ঘুরতে এসে গেম খেলা হচ্ছে। তো এই রুমেই আমরা আছি। তো সব থেকে ভালো লাগে আমার এই খোলামেলা পরিবেশ। দেখো চারিদিকে কি সুন্দর গ্রিনারি, চারিদিকে গাছপালা, বাড়িঘর তো আছে কিন্তু তার সাথে গাছপালাও প্রচুর। আর রাস্তা দেখো ভেজা, একটু আগে বৃষ্টি হলো যেমন বললাম তোমাদের। তো এরকম সুদিং ওয়েদারে সত্যি খুব ভালো লাগে। আচ্ছা বলো, তুমি কি এসে গেমই খেলবে? হ্যাঁ বলছে, খাবো বলে। তো আজকে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম একটু আগে যে ওর সারাদিনের প্ল্যান কি। ও বলছে আমার সারাদিনের প্ল্যান গেম খেলা আর খাওয়া দাওয়া করা। কেন কোথাও ঘুরতে গিয়ে যাবে না? মোটেও বৃষ্টি হচ্ছে না, দেখো তোমাদেরকে কিছু ফটো দেখাই এবার। এটা হলো বড়দিদের ফ্যামিলি ফটো। আর এখানে এই ছোট্ট পুচকিটাকে দেখছো, এ হলো দেব, ইনি হলেন বড় পিসো,
আর ইনি হলেন বড়দি পিসি। এই ফটোটা সত্যি খুব প্রিসিয়াস। বড়দি কিন্তু সারাক্ষণ রান্নাঘরে ব্যস্ত ছিল, আমাদের জন্য লাঞ্চ প্রিপেয়ার করছিল। তাই আমি ভাবলাম যে বড়দির সাথে রান্নাঘরে দাঁড়িয়ে গল্প করি, তার সাথে এক দুটো রান্নাও শিখে নিই। বড়দি কি শুধু চিতল মাছ রান্না করছিল, এই রান্নাটা দেখে আমি কিন্তু চটজলদি রান্নাটা শিখেও নিলাম। তো তোমরা যদি রেসিপিটি জানতে চাও অবশ্যই কমেন্ট করো। তাই নাও এটা তোমার জন্য। এখানে দেবে কিছু ছোটবেলার ফটো আছে আর ফ্যামিলি ফটো আছে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে মেমেন্টোতে দেখছো দিল্লি পাবলিক স্কুল ডিপিএসএল, এটা কিন্তু ওকে এবছরই দেওয়া হয়েছে। দেখো লেখা আছে সিবিএসসি 2022-23। তো ও এইচএসসি কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে, 97% পেয়েছে এইচএসসি। আর শুধু সেটাই না, এর সাথে ওর অনেক অ্যাচিভমেন্টও আছে, যেই মেন্সে 99.52 পেয়েছে। তার সাথে আইএসআই, এটার ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক ইনস্টিটিউটেও, কিন্তু ও ইন্টারভিউর জন্য কল পেয়েছে। তো ওর প্রচুর অ্যাচিভমেন্ট আছে, সব কিছু এখানে রাখা নেই, কিন্তু ও পড়াশোনায় কিন্তু খুব ভালো, খুব ব্রাইট স্টুডেন্ট। অনেক খাটাখাটির পর দেব কিন্তু এবার এনজয় করছে আমাদেরকে পেয়ে, ওর মা মামিকে পেয়ে ও কিন্তু এখন মজা করছে। দেব একটু হাই বলে দাও। হাই। আর দেবের মামা একটু হাই বলে দাও। তো তোমার রেজাল্টের কথা আমি বলছিলাম, তো তোমার ইচ্ছা কি বলো? আমার ইচ্ছা তোমার স্ট্যাটিস্টিক্সে পড়বো, আইএসআইতে। আর যদি আইএসআইতে না হয় তাহলে আইআইএসটিতে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স এন্ড টেকনোলজি, ইসরোতে চাকরি পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো, তোমার এটার জন্য খুব বেস্ট উইশেস। আর একটা কথা তোমাকে বলতে চাই, কংগ্রাচুলেশন এত সুন্দর রেজাল্টের জন্য। দেব কিন্তু সত্যি খুব ব্রাইট স্টুডেন্ট, ওর কিন্তু প্রচুর অ্যাচিভমেন্টস আছে, তার সাথে মেডেলসও। আমার হাতে যে মেডেলসটি তোমরা দেখছো সেটি হলো গোল্ড মেডেল। এটি সে পেয়েছিল সাউথ ইস্ট এশিয়ান ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াডে ফার্স্ট পজিশন পাওয়ার জন্য। এটা তো জাস্ট একটা মেডেল যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এরকম মেডেলস প্রচুর আছে। আর এবছর ও এইচএসে খুব ভালো রেজাল্ট করেছিল, তার সাথে জিই মেন্সেও খুব ভালো রেজাল্ট করেছিল, সেখানে ও 99.52% ছিল। তোমরা দেখতেই পারছো সৃজন ভৌমিক, দেবের ভালো নাম সৃজন, সেটা লেখা আছে পেপারে। ওর কিন্তু শুধু এই পেপারে না, আরও অনেকগুলি পেপারেও নাম উঠেছিল। যেই মেডেলটি আমি তোমাদের দেখালাম সেটারই সার্টিফিকেট এটা। শুধু ফার্স্ট পজিশনে না, দেখো এখানে লেখা আছে যে 1000 ওয়ার্ল্ডে 1000 পার্টিসিপেন্টসের মধ্যে ও কিন্তু 8% ছিল। তো এখানে শুধু সেটা জাস্ট একটা সার্টিফিকেট তোমাদেরকে দেখালাম, একটা মেডেল দেখালাম, কিন্তু এরকম আরও অনেক অ্যাচিভমেন্টস আছে। এটা ওর পুরো ফাইল, আমি ডিটেলসে বলছি না, বাট এরকম কিন্তু ওর প্রচুর। দেখো এখানে লেখা আছে লোকাল র্যাঙ্কিং 1 আর গোল্ড মেডেল। আর এরকম দেখো ওর প্রচুর, ইন্ডিয়ান ন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াডে ও পজিশন পেয়েছিল। তো এরকম নানান অ্যাক্টিভিটিসে ও পার্টিসিপেট করে, আর শুধু পার্টিসিপেট করাই না, সেখানে কিন্তু ওর অ্যাচিভমেন্ট খুব ভালো, সেখানে ও প্রচুর ভালো পজিশন পায় আর অনেক কিছু অ্যাচিভ করেছে। এইটুক বয়সে যে এত কিছু অ্যাচিভ করেছে, সত্যি ওকে নিয়ে আমরা খুবই প্রাউড। তো এভাবেই আমরা অনেক গল্প করলাম, আর দেব আমাদের ওর সমস্ত সার্টিফিকেটস দেখালো। যে শুধু এখনই না, দেব কিন্তু ছোটবেলা থেকেই নানান রকম কম্পিটিশনে পার্টিসিপেট করে, আর সেখানে কিন্তু কোনো না কোনো পজিশনও হোল্ড করে। আর এখানে দেখো সব মেডেলগুলো ফাইলে সুন্দর করে লাগানো আছে, আর ও কিন্তু একবার সিলভার মেডেলও পেয়েছিল। তো এইসব অ্যাচিভমেন্ট দেখে সত্যি প্রাউড ফিল তো অবশ্যই হয়। আর এখানে কম্পিউটারের থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি ও যে ফার্স্ট পজিশন হোল্ড করেছিল সেখানের লেখাটা। তো এইভাবেই আমরা খুব এনজয় করলাম দেবের সাথে, বড়দির সাথে। আর জিজু চলে এসেছে, জিজু একটু বাইরে গেছিলো কাজের জন্য, তো জিজু চলে এসেছে আর বড়দি আমাদেরকে সার্ভ করছে, আমরা সবাই একসাথে খেতে বসেছি। আর সত্যি খুব ভালো লাগছে সবার সাথে গল্প করে, কথা বলে দিনটি এত সুন্দর কেটেছে। আর সবথেকে বড় কথা, আমার মনেই হয়নি যে আমি সেখানে প্রথমবার গেছি। তোমাদেরকে ব্লগে শুরুতেই বলেছিলাম একটি নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটি হলো এই ডিশ ওয়াশারটি।
তো এটা অনেকেই এটা সম্পর্কে হয়তো অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না, প্রথমবার দেখছো, বাট আমার ফার্স্ট টাইম ছিল, আমি আগে দেখিনি, এটাই প্রথমবার দেখলাম। তো এই জিনিসটি আসলে ডিশওয়াশার মানে তো বুঝেই গেছো, এখানে সমস্ত চামচ থেকে শুরু করে রান্নাঘরে যা যা প্লেট বাসন যা যা বের হয় তা সমস্ত কিছু কিন্তু একবারে সারাদিনেরটা ওয়াশ হয়ে যায়। আর এখানে কিছু ওয়াশিং পাউডার দিতে হয়, আর সেই পাউডারের সাহায্যে এক ঘন্টা বা আধা ঘন্টা মোটামুটি মেশিন চললেই কিন্তু সব সুন্দরভাবে একদম ঝাঁচকচকা হয়ে বেরিয়ে আসে। এই যে দেখো, এটা হলো আফটার ওয়াশ রেজাল্ট, খুব সুন্দর জিনিসটি। তো আমার সত্যি খুব ভালো লেগেছে এটা দেখে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, আর যাদের বাড়িতে এসেছি তাদের সাথে তো পরিচয় করানো হয়নি, চলো পরিচয় করি আমার বড়দির সাথে। হাই, আগে তুমি ব্লগে এসেছিলা, এটা সেকেন্ড টাইম ব্লগে আসা, তো আমরা তো এখানে আমাদের তো এখানে এসে খুব ভালো লাগছে। কালকে আমরা আরো মজা করব, কালকে আমরা অনেক মজা করব। এখন আমরা রেডি হয়ে কোথায় আছি? হ্যাঁ, আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে, ওর পিসের মশাই। হ্যাঁ, আমার বড় পিসের বাড়িতে আমরা যাচ্ছি। তো আর কালকে আমাদের প্ল্যান আছে, অনেক মজা হবে, পুরো ব্লগটি দেখো। আর এই নেক্সট ব্লগে আমরা ডেস্টিনেশন এখন রিভিল করব না। তো আমরা এখন এসেছি বড় কিশোর বাড়িতে, আর এটা হলো দেশবন্ধু পাড়াতে, তড়াই স্কুল, এটা আশেপাশেই তড়াই স্কুল। আর আমরা তখন জানতাম না, আমরা কিন্তু এখান থেকেই মাস্টার্স করেছিলাম, কিশোর বাড়ির আশেপাশেই আমরা মাস্টার্স করেছিলাম। আর বাড়িতে তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, ওয়েদার খুব ভালো, আর বাড়িঘরগুলো এত সুন্দর করে বানানো, আর সুন্দর করে তৈরি, প্রচুর স্পেস। তো এখন তো বিকেল হয়ে গেছে জন্য আমি বের করে এটা অতটা তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু সত্যি খুব ভালো লাগছে এসে। তো এটা হলো বড় বিশাল রুম, এত সুন্দর দেখো, নিট অ্যান্ড ক্লিন, কেউ দেখে বলবে যে এটা পুরনো বাড়ি, একদম নতুন বাড়ির মতন। আর সব থেকে সুন্দর হচ্ছে রান্নাঘরটি, রান্নাঘরটি দেখে মনেই হয় না যে এখানে রান্না করা হয়। তো বড় পিসু আমাকে সমস্ত বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, আর ব্যালকনিটিও দেখালো। আর সবথেকে ভালো লাগলো যেটা, সেটা হলো এখানে বড় পিসু এবং পিসিমণির ইয়াং বয়সের ছবি। আমরা দুজন বড় পিসুর সাথে অনেক ছবি তুললাম, আর সত্যি আমার খুব ভালো লাগলো বড় পিসুর বাড়িতে গিয়ে, আর আমরা অনেক গল্প করলাম। এই যে দেব তুলে দিল, নিয়ে যাবো আমি, ওই জন্যই বলতে গেলে খাই না। বড় পিসুর বাড়ি থেকে এসে আমরা কিন্তু অনেকক্ষণ একসাথে গল্প করলাম, তারপর আমরা রাতে ডিনারে করে নিলাম বড়দির হাতের বানানো স্পেশাল পটল চিংড়ি। স্পেশাল কেন বলছি, বড়দির রান্নাগুলো কিন্তু খুব সুন্দর, একদম লাইট ওয়েট, একদম কম তেল দিয়ে বড়দি রান্না করে, সেই জন্য আমার এত ভালো লেগেছিলো। তো বড়দিদের বাড়িতে, বড়দি এবং বড়জনের বাড়িতে তো আমার সত্যিই খুব ভালো লাগলো, প্রথমবার এসেছি যেমনটি বললাম মনেই হলো না, এত কমফোর্টেবল ছিল। আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।